নমস্কার বন্ধুরা বাজারে লঞ্চ হয়ে গেল নতুন ক্রিপ্টোকারেন্সি অ্যাপ যেটির নাম হলো সানক্রিপ্টো এবং এখানে যদি আপনি ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাকে কোনো ইনভেস্ট করার দরকার নেই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি পঞ্চাশ টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যেটা আপনি ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে এবং এখানে যদি আপনি ইনভেস্ট না করে আর্নিং করছেন তাহলে আপনার বন্ধু ফ্যামিলি বা যে কারোর সঙ্গে অ্যাপটি শেয়ার করে নেবেন আপনার ইনভাইট লিঙ্ক থেকে কিন্তু আপনি শেয়ার করে দেবেন শেয়ার করার পরেই যখনই অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে কোনো পার্সোন অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করবে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব ডিটেলস কিন্তু আমি ভিডিওতে দেখাবো অবশ্যই কিন্তু আপনি অ্যাপটি ডাউনলোড করবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকেই কিন্তু আপনি ডাউনলোড করবেন নাহলে কিন্তু আপনি পঞ্চাশ টাকা পাবেন না এরকম অনেকই বাড়ি হয় কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক যে আছে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে নাহলে কিন্তু আপনি পাবেন না তো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা এই অ্যাপ থেকে কীভাবে আপনি ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারবেন তার কিছু বিষয়ে আলোচনা আমি কিন্তু ভিডিও লাস্টে আমি বলে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ বন্ধুরা অফারটি কিন্তু লিমিটেড টাইম তাই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু অফারটি অ্যাপ্লাই করে দিন এবং সঙ্গে সঙ্গে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন এবং পঞ্চাশ টাকা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে নিয়ে নিন তো চলুন এবার ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ড আমি মোবাইল স্ক্রিন ওপেন করে নিয়েছি এবং আপনি ডিসক্রিপশানের লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু প্লে স্টোরে নিয়ে চলে যাবে এবং আপনি কিন্তু সানক্রিপ্ট অ্যাপটা ডাউনলোড করে নেবেন ইনস্টল বাটনে ট্যাপ করে কিন্তু সানক্রিপ্ট অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন তো সানক্রিপ্ট অ্যাপটা আপনি ডাউনলোড করে নেওয়ার পর এরকম আপনি ওপেন করে নেবেন ফার্স্ট টাইম তো আপনি ওপেন করার পরে কিন্তু এরকম এন্টারফেস শো করবে তো আপনি কিন্তু এখানে রেজিস্টার বাটনে ট্যাপ করে দেবেন তো আমি এই জায়গাটা মার্ক করে দিচ্ছি তো আপনি ফ্রেন্ড রেজিস্টার বাটনে ট্যাপ করে দেবেন তো রেজিস্টার বাটনে ট্যাপ করে কিন্তু এখানে এরকম এন্টারফেস থ করে যাবে তো এরকম এন্টারফেস শো করলে এখানে মোবাইলের জায়গায় মোবাইলের আপনার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি পাসওয়ার্ড ফ্রেন্ড পাসওয়ার্ড কিন্তু মিক্সিং পাসওয়ার্ড দিতে হবে ছোট হাতের কিছু বড় হাতের কিছু কিছু নাম্বার কিছু চিহ্ন এরভাবে মিক্সি মিক্সিং করে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার নাম ফোন নাম্বার মিক্সিং করে ফ্রেন্ড আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি মিক্সিং করে পাসওয়ার্ডটা দিচ্ছি তো মিক্সিং করে পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু এখানে গ্রিন হয়ে যাবে তো এখানে এমপিন আপনি লগ ইন হওয়ার জন্য যে পিনটা লাগবে সেই পিনটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে যেটা আপনি বারবার অ্যাপ লগ ইন হয়ে যাওয়ার সময় কিন্তু লগ ইন করতে কাজে লাগবে তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে কিন্তু এখানে দিয়ে দেবেন তো আপনি রেফারেল কোড যদি অটোমেটিক্যালি বসে যায় তাহলে কোনো ব্যাপার নয় আপনি কিন্তু রেজিস্টার করে দেবেন যদি রেফারেল কোড না যদি এখানে বসে তাহলে কিন্তু স্কিনের পাশে যেই স্কিনে যে রেফারেল কোডটি দেখতে পাচ্ছেন এই রেফারেল কোডটা কিন্তু বস করিয়ে দেবেন যদি অটোমেটিক্যালি বসে যায় তাহলে কোনো ব্যাপার নেই আপনি এড়িয়ে যেতে পারেন তো এখানে আপনি আমি কিন্তু রেজিস্টার বাটনে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস শো করে যাচ্ছে তো এখানে আমি আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইলের ভেরিফিকেশান কোড এবং ইমেল ভেরিফিকেশান কোড তো মোবাইলের যে ওটিপি আসবে কিন্তু অবশ্যই সানক্রিপ্টো থেকেই ওটিপিটা পাঠাবে তো মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে বোস করে দেবেন এবং ইমেলে যে ওটিপিটা আসবে আপনি ইমেলে গিয়ে ইনবক্সে ট্যাপ করে একবার রিফ্রেশ মারলে কিন্তু সানক্রিপ্টো থেকে পাঠানো ওটিপিটা আপনি দেখতে পাবেন এবং আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিটা সঠিক হলে কিন্তু ওটিপিটাও ঢুকবেই তো ওটিপিটা ইমেলের ওটিপিটা ইমেলের জায়গায় বোস করিয়ে দিয়ে আমি আপনি কিন্তু সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে একটু লোডিং হচ্ছে ফ্রেন্ড তো সার্ভার একটু অনেক অনেক সময় ডাউন হয় তো কোনো ব্যাপার নয় আপনি একটু ওয়েট করে যাবেন তো আমি একটু ওয়েট করে যাচ্ছি তো একটু ওয়েট করে যাওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস শো করবে সরি এখনও পর্যন্ত পেজ পরের পেজ ওপেন হয়নি তো আপনি সামার ব্যাটারে ট্যাপ করে দেওয়ার পর দু এক মিনিট দেরি হতে পারে আপনি কিন্তু পেজটা কেটে দেবেন না আপনি কিন্তু এই পেজে তো ফ্রেন্ড আমার কিন্তু হোম পেজ সানক্রিপ্টো অ্যাপের হোম পেজ কিন্তু শো করছে এখানে তো এখানে হোম হোম ইন্টারফেস তো করছে এরপরে আপনি প্রোফাইলে ট্যাপ করবেন সিম্পলি তো প্রোফাইলে ট্যাপ করার পরে কিন্তু এখানে ম্যানেজ কে ওয়াইসিতে ট্যাপ করতে হবে তো ম্যানেজ কে ওয়াইসিতে ট্যাপ করে এখানে প্যান কার্ড আইডি প্রুফ ইত্যাদি দিয়ে কিন্তু কে ওয়াইসি করতে হবে ফ্রেন্ড যেহেতু এখানে ব্যালেন্স রাখা ট্রান্সফারের ব্যাপার থাকে এখানে কিন্তু অনেক অনেক লোক কিন্তু লাখ লাখ টাকা কিন্তু মানে কি বলবো আর অ্যাড করতে পারবে তো সেই কারণে কিন্তু আপনাকে কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ড যেখানে টাকা রাখার জায়গা টাকা কিন্তু ট্রান্সফার করলে কিন্তু টাকা এদিক হলেই কিন্তু প্যান কার্ড আধার কার্ড মাস্ট তো এখানে আমি প্যান কার্ডের জায়গায় আপনি আপনার নাম প্যান নাম্বার ডেট অফ বার্থ ন্যাশনালিটি ইন্ডিয়া এবং প্যান কার্ড নাম্বার আপনি সঠিকভাবে দিয়ে দেবেন আমি আমার নিজের প্যান কার্ডের নাম্বার ডেট অফ বার্থ দিলাম এবং প্যান কার্ডের একটা ফটো আমি এখানে আপলোড করে দিয়েছি আপনি আপনি এখানে ক্লিক করে কিন্তু প্যান কার্ডের ফটো আপলোড করে দিয়ে সাবমিট করে দেবেন তো আমার প্যান কার্ড সাবমিট করে দেওয়া হলো এরপর আইডি প্রুফ আইডি প্রুফ আপনি যে কোনো কিছু ডকুমেন্ট দিতে পারেন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি ড্রাইভিং লাইসেন্স তো আপনি আমি রিকমেন্ড করব আপনি আধার কার্ডটাই দেবেন কারণ আধার কার্ডটাই পপুলার তো আমি আধার কার্ড দিচ্ছি আমি আমার নিজের আধার কার্ড দিচ্ছি তো আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম এরপরে ডকুমেন্ট নাম্বারে আমি আমার ডকুমেন্ট নাম্বার মানে আধার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো আধার কার্ডের নাম্বার তো এখানে প্যান কার্ডটা তো আপনি দেখতেই পাচ্ছেন প্রসেসিংয়ে চলছে এবং এখানে আমি আইডি প্রুফে আধার কার্ড দিয়েছি এবং এখানে ডকুমেন্ট নাম্বারে আমার আধার কার্ডের নাম্বার এখানে বস করিয়ে দিচ্ছি তো এখানে ডকুমেন্ট নাম্বারের জায়গায় কিন্তু এখানে আমি আধার কার্ডের নাম্বারটা এখানে বস করে দিচ্ছি একদম সঠিকভাবে বস করে দেবেন একটু ভুল হলে কিন্তু নিয়ে নেবে তারপরে রিজেক্ট হয়ে যাবে এটা কিন্তু আপনার ভেরিফাই করে দেখবে সব কিছু ঠিকঠাক দিয়েছেন নাকি আপনি আমি রিকমেন্ড করেও সঠিক দিয়ে দেবেন এরপরে আধার কার্ডে ট্যাপ করে আপনার ফ্রন্ট আধার কার্ডে ফ্রন্ট কিন্তু পেজটা আপনি ছবিটা তুলে নেবেন দিয়ে এখানে কিন্তু সাবমিট করে দেবেন ইয়েস বাটনে ট্যাপ করে সাবমিট করে দেবেন এবং ব্যাক ইমেজের আধার কার্ডের ব্যাক যেখানে অ্যাড্রেস আরে থাকে তো আপনি ব্যাক পেজটা আধার কার্ডের ব্যাক পেজটা আপনি ছবিটা তুলে নিয়ে এখানে আপলোড করে দেবেন তো আপলোড করে দেওয়ার পরে কিন্তু এখানে সাবমিট বাটনে ট্যাপ করবেন তো সাবমিট বাটনে ট্যাপ করে একটু ওয়েট করে এটা আপলোডিং হতে শুরু করে দেবে আপলোডিড হয়ে যাওয়ার পরে কিন্তু এটা প্রসেসিংয়ে দেখিয়ে দেবে তো ফ্রেন্ড আপনি দেখতে পাচ্ছেন যে আমার প্রসেসিং দেখিয়ে দিয়েছে এরপরে সেলফিতে ট্যাপ করতে হবে ফ্রেন্ড সব ডকুমেন্ট আমাদের প্রায় আপলোড করা গেলো এবার শুধুমাত্র সেলফি তো আমি আমার নিজের একটা সেলফি আপলোড করে দিলাম দিয়ে টিকমাক্ক দিলাম তো এটা কিন্তু সব কিছুই প্রসেসিংয়ে চলছে তো এরপরে এবার আপনাদের দিকে দু থেকে তিন দিন বা কোনো কোনো সময় ইনস্ট্যান্ট হয়ে যায় বা চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যায় দু থেকে তিন দিন আপনি ওয়েট করে নেবেন তো ফ্রেন্ড দু থেকে তিন দিন ওয়েট করার পরেই কিন্তু আমি একবার ওপেন করে নিচ্ছি আমার সানক্রিপ্টো অ্যাপটা একদম লাইভ কিন্তু দেখাচ্ছি আপনাদের দিকে ফ্রেন্ড আপনাদের জন্য একটা লাইক কিন্তু করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার কেওয়াইসি ফ্রেন্ড ভেরিফিকেশন হয়ে গেছে এবং আমাকে কিন্তু আটচল্লিশ টাকা দিয়ে দিয়েছে যেহেতু বিটকয়েন আপ ডাউন হয় সে কারণে কিন্তু আমার দু টাকা কিন্তু কম দেখাচ্ছে যেহেতু বিটকয়েন আবার আপ আপ হলে কিন্তু আমার বাহান্ন পানও হয়ে যেতে পারে তো এখানে ম্যানেজ কে ওআইসিতে ট্যাপ করলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ তে আমি যদি ট্যাপ করি এখানে কিন্তু দেখাচ্ছে আমার প্যান কার্ড সব ঠিকঠাক আছে আর প্রুফ দিয়েছিলাম এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আমার কেওয়াইসি সাকসেসফুলি হয়ে গেছে এবং অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে এবার এরপরে আপনি ব্যাঙ্কিং অ্যান্ড পেমেন্ট অপশানে ট্যাপ করবেন তো ব্যাঙ্কিং যেই অ্যাকাউন্টে আপনি কিন্তু টাকা উইড্রো করতে চান বা টাকা তুলে নিতে চান এই পঞ্চাশ টাকা সেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আপনারই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হতে হবে তো এখানে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সাবমিট করে দিলাম এখানে কিন্তু কিছু ঘন্টা বা কিছু দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান হয়ে যাবে এরপরে আপনি আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যেখানে কিন্তু ইনভাইট অ্যান্ড আর্ন অপশান আছে তো আপনি দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড গেট পঞ্চাশ এরকম অপশান শো করছে তো আপনি কিন্তু এখানে ইনভেস্ট না করেই কিন্তু আপনি ফার্স্ট টাইম ইনভেস্ট না করে কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া বা বন্ধুবান্ধব বা ফ্যামিলি ফ্যামিলিকে বা আপনি যাকে পারেন তাকে কিন্তু শেয়ার করে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে সিং সেম সেম প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি পঞ্চাশ টাকা কিন্তু আপনিও পেয়ে যাবেন আপনার ফ্রেন্ডও পেয়ে যাবে এবং এটা আপনি সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাঙ্কে উইড্রো করে নিতে পারবেন এবং ফ্রেন্ড ভিডিও শুরুতে আমি বলেছিলাম বিটকয়েন এখানে এখানে সানক্রিপ্টেতে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন তো সান ক্রিপ্ট হল একটি ক্রিপ্টো কারেন্সি অ্যাপ যেখানে কিন্তু আপনি ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করতে পারেন তো ক্রিপ্টো কারেন্সি আপনি হয়তো কোনো দিনে কোনোদিন শুনেই থাকবেন বিটকয়েন তো এখানে কিন্তু যেই পঞ্চাশ টাকা কিন্তু আপনাকে দেওয়া হলো এটা কিন্তু বিটকয়েন দেওয়া হল তো বিট কয়েন এমনই একটা কারেন্সি বা বিট কয়েন এমন একটা জিনিস যখন কম দাম থাকবে আপনি যদি ইনভেস্ট করে দেন বা কিছু কয়েন কিনে রাখেন যখন দাম বেড়ে যাবে তখন আপনি সেল করলেই কিন্তু টাকাটা আপনি পেয়ে যাবেন বেশি টাকা আপনার প্রফিট পেয়ে যাবেন তো এই নিয়ে আপনি কিন্তু গুগল বা ইউটিউবে সার্চ করলে কিন্তু ভালো ধারণা পেয়ে যাবেন ফ্রেন্ড তো আজকের ভিডিও এই পর্যন্ত অবশ্যই কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক থেকে কিন্তু আপনি অ্যাপটি ডাউনলোড না নাহলে কিন্তু আপনি পঞ্চাশ টাকা কিন্তু পাবেন না এটা আমার গ্যারান্টি আপনি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি গ্যারান্টি পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে এবং আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আপনি যদি ইনভেস্টিং না করে টাকা ইনকাম করতে চান কিছু টাকা ইনপেন ইনকাম করতে চান তাহলে ফ্রেন্ড আপনার যে ইনভাইটের লিঙ্কটা আছে না এখানে কিন্তু ব্যানার শো করবে আপনি যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম ব্যানার শো করবেই ব্যানার শো করবে তো আপনি এটা কিন্তু ফ্রেন্ডকে এই অপশানে ট্যাপ করে কিন্তু হোয়াটসঅ্যাপ গুগল বা যে কোনো জায়গায় আপনি শেয়ার করে কিন্তু এই অপশানে যে যদি কেউ যদি ক্লিক করে আপনার অ্যাকাউন্ট তৈরি করে আপনি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বললেই কিন্তু হয়ে যাবে কিন্তু ক্রিয়েট করলে কিন্তু আপনি পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যে ক্রিয়েট করেছে সেও পঞ্চাশ পেয়ে যাবে তো আজকে ভিডিওটা এই এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ড অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ধরনের ইনফরমেশন সংক্রান্ত ভিডিও কিন্তু খুব ভালো একটা ভিডিও নিয়ে আসছে বিটকয়েন ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু অনেক ধারণা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমি গ্যারান্টি দিচ্ছি আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি আপনি যদি ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু পঞ্চাশ টাকা পাবেনি আমি কিন্তু একদম গ্যারান্টি দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ